লেখক গবেষক শিশু সংগঠক ও সাবেক সংসদ সদস্য পান্না কাইসারের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ রবিবার বেলা 11টায় এই শহীদ জয়ের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হয় এরপর নেওয়া হয় বাংলা একাডেমিতে বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে তৃতীয় জানাজা শেষে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হয় পান্না কাইসারকে ফুলেল শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত শহীদ জায়া পান্না কাইসারের কফিন মরদেহ বারডেম হাসপাতালের হিমঘর থেকে রবিবার সকাল 11টায় আনা হয় কেন্দ্রীয় শহীদ মিনারে সাহিত্যিক শিল্পী প্রকাশক সহ সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা বলেন পান্না কাইসার যে অসাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ করার কাজ করছিলেন তা থেমে থাকবে না সর্বস্তরের মানুষের শ্রদ্ধা এবং ভালোবাসা লাভ করেছেন সংগঠক হিসেবে আমি বলবো যে তার এই অবদান অতুলনীয় সদা সর্বদা সেখানে রাখা শোক বয়ে সই করেন বিশিষ্ট জনেরা তারা বলেন পান্না কাইসার আজন্ম বেঁচে থাকবেন তার কর্মে পুরোপুরি জীবনটাকে স্যাক্রিফাইস করে দিয়েছেন এই সংগঠনগুলোর জন্য তিনি প্রত্যেকটা জেলায় গ্রামে গঞ্জে কখনো যেতে দ্বিধা করতেন না তরুণ প্রজন্ম মুক্তিযুদ্ধের চেতনায় যাতে বেড়ে উঠে সেই কাজটা কিন্তু আসলে শেষ হয়নি এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে তৃতীয় জানাজা শেষে পান্না কাইসারের মরদেহ আনা হয় বাংলা একাডেমিতে পান্না কাইসার 73 বছর বয়সে গত শুক্রবার রাজধানীর একটি হাসপাতালে মারা যান শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কাইসারের স্ত্রী ছিলেন তিনি মাসুদা লাবনী নিউজ 24 ঢাকা